আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। দর্শক, এবং সেই সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে সেরা যে নারীরা, অনন্য যে নারীরা, সেই নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকে সেরা নারী হিসেবে আমাদের সঙ্গে আছেন একজন নান্দনিক মানুষ। পুরোটা সময় জুড়ে তার গল্প শুনবো আর তার রেসিপি তো আমাদের টেস্ট করা হবেই, সেই সঙ্গে আপনারাও জানতে পারবেন কী রেসিপিটি আজকে করা হচ্ছে। দর্শক, আমার সঙ্গে আজকে আছেন ইউনিসেফের এডুকেশন অফিসার আফরোজা ইয়াসমিন। শ্রুতি স্বাগত, এবং সবুজে খুব দারুণ লাগছে, নান্দনিক লাগছে, কেমন আছেন? ভালো আছি মৌ, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে যিনি আপনার রেসিপিটি আমাদেরকে করে দেখাবেন, তিনি হচ্ছেন আমাদের শেফ বরাবরের মতো রাশেদুল হক। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আমরা কাজে চলে যাই। দর্শকরা মুখে আছে আজকে কোন রেসিপিটি হবে। সো আপু, আজকে যে রেসিপিটি আমাদেরকে আপনার রেসিপিটি ভাইয়া করে দেখাবে, তার নামটা জানতে চাই, এবং তারপর আমরা এক এক করে একটু পরিচিত হব ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে। অবশ্যই, আমরা আজকে করব বাটার চিকেন। এবং বাটার চিকেন করতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমাদের লাগবে চিকেন বোনলেস, আমরা বোন থেকে মাংসটা ছড়িয়ে নিব। এরপরে লাগবে হচ্ছে টক দই। এরপরে আমি নিয়েছি লবণ পরিমাণ মতো। এরপরে লাগবে রসুন বাটা, লাগবে আদা বাটা, তারপরে লাগবে কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলিটা হচ্ছে একটা মানে সুন্দর একটা ইয়ে দিবে আর কি, কালার দিবে। তারপরে লাগবে আমাদের বাটার, এরপরে লাগবে ক্যাশিউ নাট, এরপরে টমেটো কুচি করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর লাগবে কাসুরি মেথি, একটু লেবু লাগবে, চিকেন পাউডার লাগবে, আর নিয়েছি ফ্রেশ ক্রিম, আর লাগবে আমাদের গরম মশলার গুঁড়া। আর এর পাশাপাশি হ্যাঁ, আমাদের একটু তেল লাগবে। আমি একটু সরিষার তেল নিয়েছি, সরিষার তেলটা লাগবে মেরিনেট করতে, আর চিকেনটা ফ্রাই করার জন্য লাগবে সয়াবিন তেল। ওকে, সো আমরা তাহলে বাটারটা কেন ব্যবহার করছি? আমার প্রথমেই সরি যে প্রথমেই প্রশ্ন চলে এসেছে, মানে বাটার কেন দিচ্ছি যেহেতু সয়াবিন তেলটা আমরা দিচ্ছি? যেহেতু বাটার চিকেন, সেহেতু আমরা মূলত এটার মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে বাটার, বাটারের একটা ফ্লেভার থাকবে। ওকে, সো ডান, কোনো অসুবিধা নেই। আমরা জেনে গেছি আজকে কী কী লাগছে আমাদের এই খাবারটি তৈরি করতে, চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন। ওকে রাশিদ ভাই, তাহলে আপনি শুরু করেন। প্রথমে আমরা বোনলেস চিকেনটা নিয়েছি, এটাতে আমরা অল্প একটু সল্ট দিব। আচ্ছা, ওকে। তারপরে দিব একটু ইয়োগার্ট, ওকে, ইয়োগার্ট দিলাম। তারপরে দিব একটু আদা রসুন পেস্ট। সো আপনি এটা মিক্স করতে থাকুন, সেই ফাঁকে আমি একটু গল্পে চলে যাই। এবং আমি গল্প শুরুই করতে চাই ইয়োগা নিয়ে, কারণ আমি শুধু ফেসবুকে দেখি যে মানে আমি যখন আপনার ফেসবুকটা স্ক্রল করছিলাম, আমি দেখি ওয়াও, মানে মা মেয়ে মিলে এত চমৎকার, কে মাকে মেয়ে তো বোঝার তো উপায় নেই যেহেতু ইয়োগা করে, এবং এত দারুণ দারুণ সব স্টেপগুলো আপনি করছিলেন। আমি ঠিক আসলে ভাষা জানি না যেহেতু আমি ইয়োগা কখনো করিনি। সো ইয়োগার প্রসঙ্গে আগে যেতে চাই। আসলে মৌ, ইয়োগার কথা বলতে গেলে না অনেক পেছন থেকে শুরু করতে হয়। যেমন আমার বাবা ইয়োগা করতেন, খুব রেগুলারলি ইয়োগা করতেন। আমরা ঘুম থেকে উঠে দেখতাম যে বাবা ইয়োগা করছেন, তো তখন কিন্তু ওই সময় বাবা খুব এনকারেজ করতেন, আসো আমার সাথে করো, আমার সাথে করো। কিন্তু তখন আমরা ওই ইন্টারেস্টটা মানে পাইনি, তখন ছোটবেলায় তো তখন মনে হতো না আমি তো ফিট আছি, আমি ঠিক আছি, আমি কেন ইয়োগা করব, বাবার বয়স হয়ে গেছে, বাবা করুক। কিন্তু যেন মানে গ্রাজুয়ালি আমি রিয়েলাইজ করলাম, মানে আমার ব্যাক পেন ছিল, কিছু ক্রনিক প্রবলেম ছিল, তো তখন মনে হলো যে ওয়াই নট, মানে আব্বু যেহেতু করতেন তো আমিও চেষ্টা করে দেখি। এবং ওই তখন থেকে শুরু, যেন আমি তোমাকে ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না কবে থেকে আমি শুরু করেছি, বাট এটা এখন নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স হবে। ওয়াও, অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। ইয়োগার গল্পে ফিরছি একটু, আবার ওদিকে চলে যাই। রাশেদ ভাই বোধহয় এটা মেডিটেশন করছে। হ্যাঁ, বোনলেস চিকেনটাতে যেগুলো লাগে সেগুলো দিয়ে আমরা মেরিনেশন করে নিলাম। এখন আমরা তেল দিয়ে সয়াবিন তেলটা ইউজ করে হালকা ভেজে নিব। আচ্ছা, গ্রেভিটার মধ্যে আমরা ওই চিকেন গুলো অ্যাড করবো, বাস হয়ে গেল।
ওকে ওকে ডান। সো আপনি চিকেনটা ভাজতে থাকুন, সেই ফাঁকে আমি আবার ইয়োগার গল্পে চলে যাই। মেয়ে কি ইয়োগা শেখানো তো সম্পূর্ণ কি এটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোথাও দেওয়া হয়েছিল নাকি আপনি? না, আমার নিজেরও কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং বলো বা কিছু নাই। আমি আসলে লিঙ্ক দেখে দেখে, মানে এখন তো প্রচুর রিসোর্স অ্যাভেলেবল, আমার বাবার কালেকশনে কিছু বই ছিল তো ওগুলো দেখে আমি শুরু করেছিলাম। এভাবেই মা মিলে মিলে আর কি করছি। বাটার দেওয়া হচ্ছে বাটার চিকেনে। চিকেনটা ভাজার জন্য সয়াবিন তেল দিয়েছি আর একটু বাটার অ্যাড করে নিয়েছি, যেহেতু আমরা চিকেনটা ভাজবো সে বাটার একটা ফ্লেভার যাতে আসে। ওকে রাশি ভাই আপনি ভাজতে থাকুন, সেই ফাঁকে আমি আবার গল্পে চলে যাই। আপনি একটু হেলদি ছিলেন, বাট এটা কি যোগার কারণে একদম ফিট এখন? আমারও টিপস দরকার, এবং আমি জানি যে যারা ক্যামেরার সামনে দেখছেন প্রত্যেকের আমাদের এক সমস্যা, আমরা অনেক ফুডি, অনেক খেতে পছন্দ করি, এবং দেখা যায় এমন খাবারগুলো আমাদের পছন্দ। যেমন আমি ভীষণ মিষ্টি খাই, খুব মিষ্টি পছন্দ করি, খুব চিনি পছন্দ করি, এটা খুব ক্ষতিকর, বাট এটা থেকে বের হয়ে আসে সমস্যা। তো সেক্ষেত্রে এটা যদি তাদের উদ্দেশ্যে একটু বলেন যে কীভাবে করতে হয়। হ্যাঁ, ইয়োগার অনেক ফর্ম আছে, বুঝতে পেরেছো? মানে ধরো কিছু আছে তোমার শুধুমাত্র তোমার ফ্লেক্সিবিলিটি বাড়াবে, কিছু আছে যেগুলো তোমার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করবে, কিছু ইয়োগা আছে যেগুলো তোমার ওয়েট লুজ করবে। শুধু যে নর্মাল পোজগুলো সবসময় সেগুলোতে কিন্তু তোমার ওয়েট লুজ করবে না, তোমাকে কিছু কার্ডিও অ্যাড করতে হবে। যেমন ধরো স্কিপিং হতে পারে, যেমন আমি সবসময় হাঁটি, মানে ধরো 45 মিনিটস আমি এভরিডে রেগুলারলি হাঁটার চেষ্টা করি। তো ইয়োগার সাথে তোমাকে একটু কিছু অ্যাড করতে হবে যাতে তোমার ওয়েট লুজটা ফাস্টার হয়, বাট ওভারঅল অবশ্যই ইয়োগা তো ডেফিনেটলি তোমাকে ওয়েট লুজে হেল্প করবে। আমরা শুধু ইয়োগা নিয়ে গল্প করছি, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ইউনিসেফে আছেন এডুকেশন অফিসার হিসেবে, সো আগে বোধহয় সম্ভবত সেভ দ্য চিলড্রেনে কাজ করা হয়েছে। হ্যাঁ, এবং তাহলে ইউনিসেফে কবে জয়েন করলেন? আমার আসলে ক্যারিয়ার অনেক লম্বা, মানে আগের পিছনে ইতিহাস আমি জানি, এখনো আস্তে আস্তে যাব 12-15 বছরের। তো আমার আমি শুরু করি ব্রিটিশ কাউন্সিলে আমার ক্যারিয়ার, তখন আমি ব্রিটিশ কাউন্সিলে এডুকেশন নিয়ে কাজ করেছি। প্রথমে লাইব্রেরিতে ছিলাম এবং সেখান থেকে পরবর্তীতে জিআইজেড, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেখানে ছোটো একটা প্রজেক্টে ছিলাম এডুকেশনের। এরপরে মুভ করি সেভ দ্য চিলড্রেনে এবং ফাইনালি ইউনিসেফের সাথে আছি এখনও 2 বছর 6 মাস। সো এই গল্পগুলো আমি শুনবো। রাশেদ ভাই কত দূর? আমরা এই চিকেনটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, এটা ভেজে নেওয়ার পরে আমরা গ্রেভিটা তৈরি করব এই তেলের মধ্যে। ওকে, চিকেনটা হতে থাকুক, সেই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবার স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন আজ সেরা নারী হিসেবে আফরোজা ইয়াসমিন, এডুকেশন অফিসার ইউনিসেফ, এবং আছেন শেফ রাশিদুল হক। রাশিদ ভাই কতটুকু হলো? এই তো এখন চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামাবো। হ্যাঁ, একটু একটু প্লেট। ওকে, আমি আপনাকে হেল্প করছি। বাটার চিকেনের স্মেলটা কিন্তু, স্মেলটা হ্যাঁ পাওয়া যাচ্ছে, এবং আমি এই যে এই প্রোগ্রামে যখন আসি তখন তৈরি হয়ে আসে যে না, ওকে আজকে খেতে হবে মজার মজার খাবার, এবং ডিফারেন্ট ডিফারেন্ট, যেটা আমরা সচরাচর সব রেস্টুরেন্টে গিয়ে পাই না। এটা একটা ঘরোয়া রান্না, কিন্তু শেফ তিনি, কিন্তু রান্নাটা তো আপনার, রেসিপিটা তো আপনার। সো আমি গল্পে যেতে চাই, আবার ইউনিসেফের কাজের অভিজ্ঞতা জানতে চাই, যে কাদেরকে কাদেরকে নিয়ে কাজ করা হয়, যেহেতু এডুকেশন সেক্টরে আপনি কাজ করছেন। আমরা বেসিক এডুকেশন নিয়ে কাজ করি, এবং ইউনিসেফ সবসময় সরকার, মানে রিলেটেড কাজ, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করে। তো আমি বেসড হচ্ছি চিটাগং। তো চিটাগংয়ে আমাদের যে প্রায়োরিটি এরিয়া সেটা হচ্ছে 3টা CST, চিটাগং হিল ট্র্যাক্স। তো নিশ্চয়ই তুমি জানো যে চিটাগং হিল ট্র্যাক্সে এথনিক মাইনরিটি অনেক আছে। হ্যাঁ, তো তারা এবং বাঙালিও আছে 50% 50% এরকম। তো ওদের শিক্ষা এবং তাদের শিক্ষার সুযোগ করে দেওয়া, এই এই বিষয়গুলো। সো এই অবশ্যই অনেক ব্যস্ত থাকতে হয়, এবং চিটাগাঙের কথা যেহেতু বললেন, রান্না নিয়ে একটু গল্প শুনি। রান্না নিয়ে প্রত্যেক মেয়ের অনেক মজার অভিজ্ঞতা থাকে, মানে শুরুতেই তো আমরা রান্না পারি না, বাট আস্তে আস্তে আমরা দেখা যায় যে একটু একটু করে অভ্যস্ত হয়ে উঠি। সো প্রথম রান্নার অভিজ্ঞতা যদি জানতে চাই, সেটা কি বাবার বাড়িতে হয়েছিল নাকি ভাইয়ার ঘরে যাওয়ার পরে হয়েছিল? না, বাবার বাড়িতেই। জানো, রান্না নিয়ে খুব মজার একটা এক্সপিরিয়েন্স বলি, আমার প্রথম রান্না, যেহেতু তুমি জিজ্ঞেস করলে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ওকে, অনেক ছোট, অনেক ছোট। তো হঠাৎ করে আব্বু আম্মু কোনো একটা জরুরি কাজে বাইরে যাবেন, তো আমার আব্বু আম্মু বললেন যে রুই মাছ আছে আর হচ্ছে আলু আছে আর ধনে পাতা, তো তুমি কি পারবা একটু রান্না করে রাখতে? বললাম হ্যাঁ পারবো। আমি তখন কি করলাম, ধনে পাতা পেস্ট করে ফেললাম। হ্যাঁ, মানে মাছের জন্য ধনে পাতা পেস্ট। ওকে, ধনে পাতা পেস্ট করলাম, টমেটো পেস্ট করলাম, করে আলু ওইভাবে একটু করে লম্বা করে ফালি করে
আমি মাছটা রান্না করলাম ওকে ভাজা হয়ে গেছে অভিজ্ঞতার কথা শুনবো হ্যাঁ চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমরা গ্রেভিটা তৈরি করব গ্রেভিটার জন্য আমরা আলাদা একটা প্যানে অল্প একটু সয়াবিন অয়েল লিটল অল্প একটু সয়াবিন অয়েল দেন তারপর আমরা একটু বাটার বাটার দিচ্ছি তারপর তারপর একটু অনিয়ন আর বাকি সব উপকরণ দিয়ে আমরা গ্রেভিটা বানিয়ে নিই আচ্ছা আমরা এই যে কাজু বাদামটা কখন দিই কাজু বাদামটা যখন এই গ্রেভিটা হয়ে যাবে তখনই দিয়ে দেব দিয়ে আমরা একদম ব্লেন্ড করে ফেলব ও তাহলে আস্ত থাকছে না কাজু বাদামটা আমি ফারস্টের দিকে ভেবেছিলাম বোধহয় এটা আপনি রেখেছেন মেডিটেশনে ব্যবহার করতে গার্নিশ করার গার্নিশ করার সময় ব্যবহার করতে গার্নিশের সময় দিলে একটু ডিফারেন্ট লাগবে দেখতে হ্যাঁ দেওয়া যায় পেঁয়াজ কুচি হতে থাকুক আবার আমি গল্পে চলে যাই যে গল্পে ছিলাম প্রথম রান্নার অভিজ্ঞতা এবং সেই কি বলে পুদিনা পুদিনা পাতা ছিল না তো ওটা কি ছিল ধনিয়া পাতা পেস্ট এবং একই সঙ্গে টমেটো পেস্ট ওকে সো দেন কি হলো হ্যাঁ তো আমি রান্না করে ফেললাম বুঝছো সাহস করে মানে আমি জানতাম যে এটা খুব রিস্কি হয়ে যাচ্ছে হয়তো কেউ খেতেও পারবে না আবার উল্টাও হতে পারে যে হয়তো অ্যামেজিং কিছু হবে বাট তুমি মানে ইমাজিন করতে পারবে না যে আসলে অসাধারণ একটা রান্না হয়েছিল মানে কালারটা পুরো গ্রিন একটা কালার এবং মানে আব্বু আম্মু সে কি প্রশংসা করলো মানে ওনার খুব পছন্দ করেছিলেন আমি কিন্তু ভয়ে ছিলাম রিটেলি যে আল্লাহ কি হয় এই গল্পে আবার আসছি একটু আবার যেতে চাই ওকে সো এবার সেই অবশেষে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম কাশ্মীরি রেড চিলিটা হলো এই বাটার চিকেনের একটা কালারটা সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ একটা আমি একটু দেখতে চাই কালারটা অরেঞ্জ অরেঞ্জ একটা কালার আসবে এটা এখন বোঝা যাবে না যখন আমরা গ্রেভিটা করে ফেলব টমেটোটা অ্যাড করব তখন ঝাল হবে নাকি না না কাশ্মীরি রেড চিলিতে কোনো ঝাল নেই কালারটা কালারটার জন্য ওকে দেন দেন কি দিচ্ছি আমরা এখন টমেটো অ্যাড করে দিচ্ছি আচ্ছা আর এটা এটা কখন এটা হচ্ছে এটা লাস্টে দিব আমরা কাসুরি মেথি কাসুরি মেথি ওকে এটা মেথি পাতাটা ড্রাই করা হুম হুম আমরা কি এটা এটা অ্যাভয়েড করতে পারতাম না চাইলে নাকি এটা এটা দিলে এটা আসলে ফ্লেভারটা যদি কেউ না চায় মানে অনেকে পছন্দ করে না অনেকে গন্ধটা নিতে পারে তো দিবেন না সো একটু যদি জানতে চাই ছোটবেলায় কি কি করা হতো পড়াশোনার পাশাপাশি আসলে কি আমাদের আমার বাবা বিশেষ করে এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে এনকারেজ করতেন না আমাদেরকে আচ্ছা পড়াশোনার ক্ষতি হবে বলে বাট যেটা হতো যে ছবি আঁকা তারপরে একটু একটু গল্পের বই পড়া তারপর আমাদের সময় তো অপশন কম ছিল এখন তো প্রচুর অপশন তাই না তখন তো আমরা ধরো একটা কার্টুনের জন্য ওয়েট করতে হতো মানে এক সপ্তাহ ফ্রাইডে বিকালে থান্ডার ক্যাটস হবে সেই জন্য আমরা ওয়েট করতাম কিন্তু এখন তো বাচ্চার অনেক অনেক টেলিভিশন চ্যানেল কি নাই হ্যাঁ সো রাশিদ ভাই কতটুকু হলো গ্রেভি প্রায় হয়ে গেছে এখন আমরা ওই ক্যাশুনাটটা আমরা অ্যাড করব আচ্ছা কিছু ক্যাশুনাট গার্নিশের জন্য রেখে আমরা পুরোটা দিয়ে দিচ্ছি ওকে সো অ্যাট লাস্ট আমার কথা রাখা হচ্ছে এখন আমরা গ্রেভিটা ব্লেন্ড করব ওকে সো আপনি ব্লেন্ড করতে থাকুন শিফাকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি ঠিক আছে দর্শক আপনারা দেখছেন সেরা নারীর সেরা রান্না সঙ্গে আছে আমি মৌসুমী মৌ নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি এক্ষুনি দর্শক ফিরে এলাম বিরতির পর আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমাদের সঙ্গে আজ সেরা নারী হিসেবে উপস্থিত আছেন আফরোজা ইয়াসমিন এডুকেশন অফিসার ইউনিসেফ এবং একই সঙ্গে শেফ রাশেদুল হক রাশিদ ভাই কতটুকু হলো আমাদের আমরা গ্রেভি করে নিয়েছি আচ্ছা আমরা ক্রিমটা কখন দিব ক্রিমটা দিব লাস্টে এখন গ্রেভিটার মধ্যে আমরা চিকেনগুলো অ্যাড করে ফেলব আচ্ছা যে আমরা চিকেনটা ভেজে নিয়েছিলাম প্রথমে এই চিকেনটা অ্যাড করে নিলাম পুরোটা চিকেন অ্যাড করলাম আচ্ছা খাবারটা অনেকটা সো একদম পেট পুরে খাওয়া যাবে ওকে দেন তারপরে হ্যাঁ বাকি যে বাটারটুক আছে আমরা পুরোটাই পুরোটা দিয়ে দিব সো আমরা আবার চলে যাই গল্পে এবং গল্প হচ্ছিল ঘোরাঘুরির গল্প হচ্ছিল দেশের বাইরে কিন্তু যেহেতু একদম মাইনরিটি পিপল নিয়ে আপনি কাজ করেন তার মানে একদম চট্টগ্রামের যে এরিয়াগুলো সেখানেও অনেক ঘুরতে হয় সো অনেক অভিজ্ঞতা হয় এই মানুষদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের গল্প যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন যে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন প্রচুর ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয় আসলে আর বিশেষ করে চিটাগংয়ের ওই সাইটটা ওখানে বিভিন্ন ধরনের ভাষাভাষী বিভিন্ন উপজাতি তারপরে বিভিন্ন ধরনের মানুষ আছেন ওনাদের কালচার এবং ওনাদের ওনাদের সোশ্যাল স্ট্রাকচার হ্যাঁ ওনাদের বিহেভিয়ার ওনাদের ডে টু ডে লাইফ মানে লাইফ প্যাটার্নটা কিন্তু একেবারেই ভিন্ন হ্যাঁ যেমন ধরো তুমি বেশিরভাগ সময় দেখবে যে হয়তো মেয়েরা কাজ করছে ছেলেরা বাড়িতে বসে আছে হ্যাঁ বা
এছাড়া আমি যদি ধরো খাবারের, যেহেতু আমরা রান্নার প্রোগ্রামে এসেছি, খাবারের কথা যদি বলো, ওখানে তুমি এত ফ্রেশ খেতে পারবা যে মানে অসাধারণ। যেমন ধরো একটা রেসিপির কথা যদি বলি, যে হলুদের ফুল, হলুদের ফুল দিয়ে খুবই চমৎকার একটা ইয়ে হয়, কি বলে, সালাদ হয়, হ্যাঁ, যেটা তুমি এদিকে দেখবে না, আবার কখনো শুনিনি না। এক্স্যাক্টলি, ভিন্ন রকমের একটা জীব অভিজ্ঞতা। ওকে, হ্যাঁ, শিওর। আমরা ক্রিমটা অ্যাড করে নিচ্ছি। ক্রিমটা কতটা দিব? পুরোটা না, পুরোটা দিব না, 2 টিস্পুন দিলেই হবে। সো ক্রিমটা অ্যাড হলো, দেন এখন কি আর কি বাকি আছে? এখন লাস্ট যেটা আছে গরম মশলা আর হচ্ছে কাসুরি মেথি। ওকে, সো এটা হলে আমাদের আজকে ডান হয়ে যাবে, ডান হয়ে যাবে। ওকে, দেন আমরা গল্প চলে যাই। নারীরা মানে অনন্য, তারা সব কাজ পারে, এবং যারা এরকম অনন্য হয়ে উঠতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন, কীভাবে সামনের দিকে গিয়ে যাবে, যারা এখনও কিশোরী বা তার একটু পরবর্তী ধাপে আছে, তাদের উদ্দেশ্যে কী পরামর্শ থাকবে? অবশ্যই আমি বলবো কি জানো, যে ম্যারিড বা ম্যারিড তো অবশ্যই একটা, আমি কথাটা নিচ্ছি তার আগে একটু যেতে যাই, সেই অবশেষে কাসুরি মেথিটা দেওয়া, কাসুরি মেথিটা আমরা হাতে একটু ঢোলে এরকম করে ওকে, তারপর আমরা একটু দিয়ে দিই। আচ্ছা, ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে পাতা থাকে তো, একটু ভেঙে দিলে ফ্লেভারটা। আচ্ছা, এটা কি আমরা ব্লেন্ড করতে পারতাম না? না না, এটা ব্লেন্ড করার কি দরকার নেই, এটা জাস্ট শুকনো পাতায় হাত দিয়ে একটু, এটা সবার শেষে দিতে হবে যাতে ফ্লেভারটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা পার অলমোস্ট ডান হয়ে গেছে। ওকে, এখন আমরা গ্যাসটা অফ করে দিব, এবং আপনার বোধহয় হেল্প দরকার আমার। সো আমি 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 এখন কোনটা দিলে ভালো হয়? এটা দিলে শিওর ভালো হবে। এখন গ্যাসটা অফ করে দিয়েছে, এখন আমরা একটু আরেকটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। আচ্ছা, সো গার্নিশের একদম আগ মুহূর্তে আমরা আরেকটু, এখন তো অনেকটা ক্রিম দিয়ে দিলাম, বেশ খানিকটা ক্রিম দিয়ে, এটা বেশ গ্রেভি টাইপ হবে সম্ভবত। এটা কিন্তু নিউট্রিশনে ভরপুর হচ্ছে। হ্যাঁ, সেটাই দেখছি। এখন আমরা বাটিতে নামিয়ে নিই একদম, এবং আমি যে গল্প শুনছিলাম সেটার দিকে আবার একটু চলে যাই। বলেছিলাম যে সবার উদ্দেশ্যে সবাই কীভাবে, হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই ম্যারিটের সাথে সাথে তোমার ডিটারমিনেশন থাকতে হবে, খুব হার্ড ওয়ার্ক করার যে মানসিকতা সেটা থাকতে হবে। মানে আমি যদি আমার ইফ আই লুক ব্যাক, অনেক কষ্ট করেছি, তো কষ্ট করার একটা মন মানসিকতা থাকতে হবে, এবং কমিটেড হতে হবে। মানে তুমি যেটাই করো না কেন, তোমাকে সেটার উপরে তোমার পার্সোনাল একটা কমিটমেন্ট থাকতে হবে, যে আমাকে এটা আমার মানে সবচেয়ে বেস্ট দিয়ে আমাকে এটা এই কাজটা করতে হবে, তাহলে আমার মনে হয় মানে সবাই সাকসেসফুল হবে। একদম ঠিক ঠিক বলেছেন। সো রাশেদ ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আজকে, আমাদের খাবারও আজকে রেডি, এবং এটা হচ্ছে রান্নার, আমাদের আজকে রেসিপিটা ছিল বাটার চিকেন। ওকে, বাটার চিকেনটা আমরা টেস্ট করব। আচ্ছা, গার্নিশের জন্য আবার আবার দেয়া হচ্ছে ক্রিমটা উপরে, জাস্ট একটু গার্নিশের জন্য। বা আচ্ছা, এটা দিলাম। ওকে, আমার ফেভারিট জাস্ট কাজু বাদাম ছড়িয়ে দিলাম। বা ওকে, ডান। আর একটু কাসুরি মেথি, কাসুরি মেথিটা উপর দিয়ে আসতে দি, এটাও তো গার্নিশের জন্য আমরা দিয়েছি মাঝখানটাতে। সো হয়ে গেল আমাদের বাটার চিকেন, ডেলিশিয়াস বাটার চিকেন। ওকে, আস্তে তো তবে গরম কিন্তু ভীষণ, খুব সাবধান। ওকে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, আজকে মনে তোমার জন্য নিজের রেসিপি অন্যের বানানো। স্মেলটা অনেক দারুণ, এবং একটু পরে আমরা সবাই মিলে টেস্ট করব খাবারটি কেমন হয়েছে। আপনি কিন্তু চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন বাটার চিকেন, এবং আপনার পরিবার অথবা যদি বাসায় কোনো অতিথি আসে তাদেরকে নিয়ে খেতে পারেন। দর্শক, আজকের মতো সেরা নারী সেরা রান্না থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী মৌ। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সেরা নারীকে সঙ্গে নিয়ে এবং নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, একুশে টিভির সাথেই থাকুন। এখন আমরা খাবারটা ট্রাই করতে চাই, সো সবাই চলে আসুন, চলে আসুন। আমরা চালাতে একটু ভালো লাগে।